वेलकम एस्पिरेंट्स, वेलकम टू माय यूट्यूब चैनल जेनेसिस द वे टू सक्सेस। आमी शुभ, आज के इंग्लिश मॉक टेस्ट सीरीज जेटी चालू कर फेसबुक एवं टेलीग्राम माध्यम एवं तुम्हारा सेखने गूगल फॉर्म्स माध्यम आंसर करछो ऑलरेडी छापान मॉक टेस्ट जमन 56 रेसपन्स पे तो मॉक टेस्ट सीरीजे प्रथम सेट कोश्चनगुलो आलोचना करब তার পুরো সলিউশন এবং পুরো কনসেপ্ট ক্লিয়ারিটির সাথে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে এবং 25টি কোশ্চেন একদম তোমাদের আয়ত্ত হয়ে যাবে, ঠিক আছে। তো স্টার্ট করার আগে আমি আবার বলে রাখি যে এই মক টেস্ট সিরিজটিতে রেসপন্স করতে চাইলে সম্পূর্ণ ফ্রিতে তোমরা অবশ্যই নিচে দেওয়া লিঙ্কে মাধ্যমে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে এবং প্রত্যেক সোমবার এই মক টেস্ট লিঙ্কটি প্রোভাইড করা হবে, সেখানে তোমাদের প্রস্তুতি তোমরা যাচাই করে নেবে। ওকে, তো চলো লেটস স্টার্ট। তো প্রথমে তোমরা ইমেল এবং তোমাদের নাম এবং যেখান থেকে তোমরা বিলং করছো সেই ফর্ম্যালিটিসগুলো পূরণ করবে এবং প্রথম কোশ্চেন দেখো, টু ওয়াশ ডার্টি লিনেন ইন পাবলিক দ্য ইডিয়ম মিনস, অর্থাৎ কোশ্চেন নাম্বার 1, টু ওয়াশ ডার্টি লিনেন ইন পাবলিক এই ইডিয়মসটির মানে কি? টু কোয়ারেল ওপেনলি, টু ক্লিন সলিড লিনেন, টু আন্ডারস্ট্যান্ড দ্য হিডেন মিনিং অফ দ্য ওয়ার্ড টু ওয়াশ ডার্টি ক্লোথস। টু ওয়াশ ডার্টি লিনেন ইন পাবলিক মানে হচ্ছে ঝগড়া বিবাদ বা যেটা ক্যাচাল বলা হয়, পারিবারিক ক্যাচাল, সেটা সবার সামনে ওপেন করে ফেলা। তো এটার অ্যান্সার হচ্ছে টু কোয়ারেল ওপেনলি, টু কোয়ারেল ওপেনলি। টু ক্লিন সলিড লিনেন মানে পরিষ্কার করা, লিনেন পরিষ্কার করা, বা টু আন্ডারস্ট্যান্ড দ্য হিডেন মিনিং অফ দ্য ওয়ার্ড কোনো শব্দের অন্তর্নিহিত মানে বোঝা, বা টু ওয়াশ ডার্টি ক্লোথস, এটা কিন্তু হবে না। তো টু ওয়াশ ডার্টি লিনেন ইন পাবলিক প্রথম অপশানটাই, অর্থাৎ টু কোয়ারেল ওপেনলি। ওকে, নেক্সট, সিলেক্ট দ্য এক্সাক্ট মিনিং অফ দ্য ইডিয়ম সো ওয়াইল্ড ওটস। সো ওয়াইল্ড ওটস মানে কি? সো ওয়াইল্ড ওটস মানে হচ্ছে, দেখো এটার একটা আক্ষরিক অর্থ, সো মানে হচ্ছে বোনা, ওটস মানে যে শস্যের কথা বলা হয়, ওয়াইল্ড মানে বন্য, অর্থাৎ বন্য একটা শস্য ওটস, বন্য ওটস বপন করা। তো বন্য ওটস বপন করা মানে যেটা কোনো কাজেই লাগে না, যেটা অ্যাকচুয়ালি কোনো কাজেই লাগে না। তো দেখো অপশানগুলো কি আছে, টু মেক সামওয়ান ফুল, অপশান টু, টু মেক স্পেস ফর ফার্মিং, টু টেক রিভেঞ্জ, টু ওয়েস্ট টাইম বাই ডুইং ফুলিশ থিংস। তাই অ্যান্সার হয়ে যাবে লাস্টেরটা, অর্থাৎ অপশান ডি, টু ওয়েস্ট টাইম বাই ডুইং ফুলিশ থিংস, অর্থাৎ বোকার মতো কাজ করে সময় নষ্ট করা, কাউকে বোকা বানানো বা চাষ করার জন্য স্পেস তৈরি করা, বা টু টেক রিভেঞ্জ অর্থাৎ প্রতিহিংসা চরিতার্থ করা, সেরকম কিছু নয়। তাহলে সো ওয়াইল্ড ওটস এই ইভেন্টসটার মানে হচ্ছে টু ওয়েস্ট টাইম বাই ডুইং ফুলিশ থিংস, অর্থাৎ বন্য ওটস বপন করে যেমন আমাদের কোনো কাজেই লাগে না, তেমনি কোনো বোকার মতো কাজ করে, কোনো ফিউটাইল কোনো কাজ করে সেটা সময় নষ্ট করাকে বোঝানো হয় যে সো ওয়াইল্ড ওটস। নেক্সট কোশ্চেন নাম্বার 3, ওয়ান হু রানস অ্যাওয়ে ফ্রম জাস্টিস অর দ্য ল, সিলেক্ট দ্য প্রপার সাবস্টিটিউটেড ওয়ার্ড। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এখানে জানতে চেয়েছে যে যারা জাস্টিস বা ল থেকে, অর্থাৎ বিচার থেকে বা আইনের মুখাপেক্ষি হওয়ার থেকে পালিয়ে বেড়ায়। তাহলে অপশন কি আছে, স্মাগলার, অপশন বি আছে থিফ, অপশন সি আছে ফিউজিটিভ এবং অপশন ডি আছে ক্রিমিনাল। এর অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ফিউজিটিভ, অর্থাৎ যারা জাস্টিস বা লয়ের মুখোমুখি হওয়া থেকে পালিয়ে বাঁচতে চায় তাদেরকে বলা হয় ফিউজিটিভ। ওকে, নেক্সট, ফোবিয়া অফ ডার্কনেস, অন্ধকার জনিত যে ভীতি তাকে কি বলা হয়? ফোবিয়া অফ ডার্কনেসকে বলা হয়, অপশন এ আছে দেখো ডার্কোফোবিয়া, অপশন বি আছে নিকটোফোবিয়া, অপশন সি আছে মাইসোফোবিয়া এবং অপশন ডি আছে মিস্টোফোবিয়া। তো ফোবিয়া অফ ডার্কনেস কিন্তু অ্যান্সার বি, নিকটোফোবিয়া, অর্থাৎ ডার্কনেসের ভয় যে ডার্কোফোবিয়া হবে এমনটা কিন্তু নয়, এটা তোমাদের খেয়াল রাখতে হবে। সবই এসপি বক্সিতে খুব ভালোভাবে উল্লেখ করা আছে যে ফোবিয়া অফ ডার্কনেসকে বলা হয় নিকটোফোবিয়া।
ওকে নেক্সট সিলেক্ট দা কারেক্টলি স্পেলড ওয়ার্ড স্যাটেলাইট স্যাটেলাইট স্পেলিং কোনটা প্রথমটা আছে এস এ ডবল টি ই ডবল এল আই টি ই এস এ টি ই ডবল এল আই টি ই তারপরে আছে এস এ টি ডবল ই ডবল এল আই টি ই তারপরে আছে এস এ টি ই আই ডবল এল আই টি ই তো স্পেলিং হচ্ছে স্যাটেলাইট হচ্ছে এস এ সিঙ্গেল টি এবং ডবল এল অর্থাৎ অপশন বি এস এ সিঙ্গেল টি এবং ডবল এল আই টি ঠিক আছে ওকে নেক্সট সিরামিক্স সিরামিক্স ইজ রিলেটেড টু ক্লে ইউটেন্সিল তাহলে ক্রোমাটিক্স কিসের সাথে রিলেটেড এটা জানতে চেয়েছে অ্যানালজির কোশ্চেন সিরামিক্স বলা হয় যে ক্লে অর্থাৎ কাদার বাসনপত্র বা কাদার বাসনপত্র বলতে মাটির বাসনপত্র বা চীনা মাটির বাসনপত্র সেটাকে বা কোনো শিল্পকলা সেটা তৈরির যে পদ্ধতি কাপ প্লেট সেটাকে বলা হয় সিরামিক্স তাহলে ক্রোমাটিক্সটা হচ্ছে দ্য প্রসেস অফ মেকিং ফায়ার ওয়ার্কস ক্রোমাটিক্স তাহলে রিলেটেড হচ্ছে বাজির সাথে অর্থাৎ বাজি তৈরির যে বিদ্যা বা আতশবাজি তৈরির যে বিজ্ঞান তাকে বলা হয় ক্রোমাটিক্স সিক্রেট রাইটিং বা কালারফুল ক্লোদিংস বা লাইট নয় তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন সি ফায়ার ওয়ার্কস নেক্সট এ ড্যাশ অফ গ্রাস অর হিয়ার এখানে কালেক্টিভ নাউন জানতে চেয়েছে যে এক গুচ্ছ ঘাস বা এক গুচ্ছ চুলকে কি বলা হয় বান্ডিল অপশন বি টাফট অপশন বি স্টিং অপশন ডি স্ট্রিং তাহলে এ ড্যাশ অফ গ্রাস অর হিয়ার এটা তোমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে টাফট সেটা হচ্ছে টাফট তাহলে এ টাফট অফ গ্রাস অর হিয়ার ঠিক আছে নেক্সট র্যাম র্যামের ফেমিনাইন জেন্ডার জানতে চেয়েছে র্যামের ফেমিনাইন জেন্ডার কি র্যাম হচ্ছে একটা ম্যাসকুলাইন জেন্ডার যাকে তোমার পুরুষ ভেড়া বলা যেতে পারে পুরুষ ভেড়া বা পুরুষ ছোট্ট ভেড়া আর কি শিশু ভেড়া তো সেটার ফেমিনাইন জেন্ডার মানে মহিলা ছোট্ট ভেড়া যেটা হচ্ছে ইউই যেটা হচ্ছে ইউই ঠিক আছে কোল্ড ফিলি বা হাইফার কিন্তু নয় ওকে নেক্সট প্রিপোজিশন জানতে চেয়েছে নাম্বার নাইন দেখো দ্য আর্মি ইজ মার্চিং ড্যাশ দ্য ইন্ডো পার্ক বর্ডার দ্য আর্মি ইজ মার্চিং ড্যাশ ইন্ডো দ্য ইন্ডো পার্ক বর্ডার তো এখানে টু টুয়ার্ডস এগেনস্ট না অ্যাট এখানে অ্যান্সার হবে টুয়ার্ডস তো এখানে খুব দেখো প্রিপোজিশন কিন্তু খুবই কনফিউজিং তো প্রিপোজিশন তোমার এখানে মনে হতেই পারে যে টু কেন হচ্ছে না কেন হচ্ছে না সেটা বলে রাখি টুয়ার্ডস আমরা কখন ব্যবহার করি যখন যে দিকটাতে নির্দেশ করা হচ্ছে এবং যে দিকের একটা স্পেসিফিক নাম আছে যেমন ধরো যদি আমরা বলতাম যে দক্ষিণে যাও তাহলে গো টু সাউথ কিন্তু নয় তখন কিন্তু গো টুয়ার্ডস সাউথ টুয়ার্ডস দ্য সাউথ সরি সেখানে ডেফিনাইট আর্টিকেল অবশ্যই দিকের আগে বসে তো এখানে যে দিকে যাচ্ছে সেই দিকটার একটা নির্দিষ্ট নাম কোথায় যাচ্ছে না তো ইন্ডো পার্ক বর্ডারে অর্থাৎ একটা স্পেসিফিকভাবে বোঝাচ্ছে যে কোথায় যাচ্ছে তাহলে সেই দিকটা যেহেতু স্পেসিফিকভাবে বুঝিয়ে দিচ্ছে তাই এখানে কিন্তু টুয়ার্ডস বসেছে তাই এখানে কিন্তু টুয়ার্ডস বসেছে টু বসেনি তোমরা অ্যাট আর এগেনস্টটা এলিমিনেট করে দিতেই পারো তো এখানে কনফিউশন যেটা ক্রিয়েট হবে সেটা টু আর টুয়ার্ডসের মধ্যে সেখানে তোমাকে কেয়ারফুল হতে হবে ওকে নেক্সট নাম্বার টেন ইফ ইউ লিসেন ড্যাশ দ্য কোশ্চেন্স কেয়ারফুলি ইউ উইল বি এবল টু অ্যান্সার দ্যাম ইজিলি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রিপোজিশন আবার প্রিপোজিশন জানতে চেয়েছে যে ইফ ইউ লিসেন ড্যাশ দ্য কোশ্চেন কেয়ারফুলি তুমি যদি খুব কেয়ারফুলি প্রশ্নগুলো শোনো তাহলে তুমি সহজেই অ্যান্সার দিতে সক্ষম হবে তো লিসেনের পরে সবসময় টু বসে এটা তোমাকে খেয়াল রাখতে হবে ইফ ইউ লিসেন টু দ্য কোশ্চেন্স এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন লিসেন টু মানে কি শুনছো তুমি কি শুনছো এখানে কোশ্চেন শুনছো ঠিক আছে দ্য প্রিজনার এস্কেপ ফ্রম ড্যাশ জেল অপশন এ অ্যান্ড দ্য নো আর্টিকেল তো এখানে জানতে চেয়েছে যে কোন আর্টিকেল বসবে দ্য প্রিজনার্স এস্কেপ ফ্রম ড্যাশ জেল আচ্ছা নো আর্টিকেলের কনসেপ্ট অনুযায়ী কিছু পার্টিকুলার প্লেস বা বিল্ডিং রয়েছে যেমন ধরো স্কুল কলেজ নার্সিং হোম হসপিটাল চার্চ টেম্পল মস্ক বা ধরো জেল কোর্ট প্রত্যেকটা বিল্ডিং যে কারণে তৈরি হয়েছে
সেই কারণটা যদি জাস্টিফাইড হয় সেন্টেন্সে, তাহলে কিন্তু তার আগে কোনো আর্টিকেল বসে না। এটা হচ্ছে নো আর্টিকেলের কনসেপ্ট বলছে। তাহলে প্রিজনার এসকেপ ফ্রম গ্যাস জেল, এখানে কিন্তু কোনো আর্টিকেল বসবে না। এখানে তোমার মনে হতে পারে দা জেল, জেলটা তো একটা নির্দিষ্ট জায়গা, তাহলে এখানে দা কেন বসলো না? দা কিন্তু জেলের আগে বসবে না, তার কারণ জেলটা তৈরিই হয়েছে প্রিজনার্সদের জন্য। তাহলে এখানে কারণটা কিন্তু জেল তৈরি বা জেল বিল্ডিং, অবভিয়াসলি একটা বিল্ডিং, তো সেই বিল্ডিংটা তৈরির যে অবভিয়াস কারণ, সেই কারণটা কিন্তু জাস্টিফাইড হচ্ছে এই সেন্টেন্সে। প্রিজনাররা কোথায় ছিল? জেলে ছিল। তাহলে সেখান থেকে যখন পালিয়ে যাচ্ছে, তখন কিন্তু তার আগে আর্টিকেল বসবে না, অর্থাৎ এই সেন্টেন্সটা কিন্তু পুরোপুরি জাস্টিফাইড। সেই জন্য দ্য প্রিজনার এসকেপ ফ্রম জেল। ওকে, আর একটু বলে রাখি, যেমন স্কুলের ক্ষেত্রে, যেমন ধরো হি গোজ টু স্কুল ডেইলি, এটার মানে কি বোঝায়? এটার মানে বোঝায় যে সে প্রত্যহ স্কুলে যায়। আচ্ছা, এখানে কিন্তু যার যাওয়ার কথা বলছে সে কিন্তু অ্যাকাডেমিক পারপাসে যাচ্ছে। যদি এখানে হি গোজ টু দ্য স্কুল বলতো, তাহলে কিন্তু এখানে অ্যাকাডেমিক পারপাস জাস্টিফাইড হতো না। তাহলে যখন অ্যাকাডেমিক পারপাস স্কুল কলেজের ক্ষেত্রে হচ্ছে, তখন কিন্তু তার আগে দা বসবে না। ওকে, নেক্সট, সিলেক্ট দ্য অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড এসকেলেটিং। এসকেলেটিং, আচ্ছা এই শব্দটার সাথে তোমরা অনেকেই পরিচিত। এসকেলেটার মানে হচ্ছে যেটা চলমান সিঁড়ি, চলমান সিঁড়ি, এসকেলেটার বলা হয় চলমান সিঁড়িকে। চলমান সিঁড়ি যেমন যেটা তোমার উপরে উঠিয়ে নিয়ে যায়, তো এসকেলেটিং মানে হচ্ছে তোমার উপরে উঠতে থাকা, অর্থাৎ অ্যাসেন্ডিং, সিনোনিম হচ্ছে অ্যাসেন্ডিং। আর এসকেলেটিং এর অ্যান্টোনিম অর্থাৎ নিচে নামতে থাকা, তাহলে কি হবে? ডিসেন্ডিং, তাহলে হবে ডিসেন্ডিং। ডিসেন্ডিং মানে হচ্ছে যেটা নিচে নামতে থাকছে। আচ্ছা, আর যে অপশনগুলো আছে, ভার্চুয়াস মানে গুণী বা ফ্ল্যাটেশিয়াস, সেটাও তো হবে না। ঠিক আছে, নেক্সট, সিলেক্ট দ্য সিনোনিম অফ লোথিং। লোথিং মানে হচ্ছে ঘৃণা। এখানে অপশন কি কি আছে? অপশন আছে ফ্ল্যাটার, অপশন আছে স্যাভেজ, অপশন আছে হেট্রেড, অপশন আছে লাভ। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি, হেট্রেড। লোথিং এর সিনোনিম হচ্ছে হেট্রেড। ঠিক আছে, নেক্সট, সিলেক্ট দ্য অ্যান্টোনিম অফ অ্যাংশিয়াস। অ্যাংশিয়াস এর অ্যান্টোনিম কি? অ্যাংশিয়াস মানে চিন্তিত, উদ্বিগ্ন। এখানে অ্যান্সার অপশনগুলো দেখো, কাম, ইম্পিউডেন্ট, রুড, স্পেসিফিক। তো অ্যাংশিয়াস মানে চিন্তিত, যার বিপরীত শব্দ হচ্ছে কাম বা শান্ত। তাহলে এটা আমরা খুব সহজেই পেয়ে যাচ্ছি, অ্যাংশিয়াস এর অ্যান্টোনিম হচ্ছে কাম। ঠিক আছে, নেক্সট, দ্য ডগ ড্যাশ হোল নাইট। অপশন দিয়েছে ইজ বার্কিং, বার্কস, হ্যাজ বিন বার্কিং, হ্যাজ বার্কড। তো এখানে টেন্স এর কোশ্চেন এটা, এবং টেন্স অনুযায়ী ভার্বের ফর্ম কোনটা বসবে সেটা তোমাকে জানতে হবে। আচ্ছা, কুকুরটা কতক্ষণ ধরে, কোনো এক্সাক্ট টাইমে কি ঘেউ ঘেউ করছে? না, কুকুরটা ডাকছে সারা রাত ধরে। অর্থাৎ ধরো তুমি কোনো সময় বলছো যে কুকুরটা সারা রাত ধরে ডাকছে, তার মানে যে মুহূর্তে তুমি বলছো তার অনেকক্ষণ আগে থেকে তার ডাক শুরু হয়েছে, তাই তো বলছো যে অনেকক্ষণ ধরে চলছে। অর্থাৎ একটা টাইম স্প্যানকে ইন্ডিকেট করছো যে অনেকক্ষণ ধরে, এখনো, অনেকক্ষণ থেকে শুরু করে এখনো পর্যন্ত ডাকছে, ডেকেই চলেছে। তাহলে টেন্সের কনসেপ্টে মনে রাখবে যে যে কাজটা আগে শুরু হয়েছে এবং এখনো চলছে, আগে শুরু হয়েছে এবং সেই শুরু হওয়া থেকে শুরু করে যে মুহূর্তে আমি বলছি সেই মুহূর্তেও চলছে কাজটা, তাহলে এই যে টাইম স্প্যান ইন্ডিকেট করে সেটা হচ্ছে তোমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের যে স্ট্রাকচার, সেটা হচ্ছে সাবজেক্ট, তারপরে হ্যাজ বা হ্যাভ, তারপরে বিন, তারপরে মেন ভার্বের সাথে আইএনজি। তাহলে দ্য ডগ হ্যাজ বিন বার্কিং হোল নাইট, সারা রাত ধরে কুকুরটি ডেকে চলেছে। ঠিক আছে, দ্য হিস্ট্রি টিচার সেড, নেক্সট, নাম্বার 16, দ্য হিস্ট্রি টিচার সেড, কমা, বাবর ওন দ্য ফার্স্ট ব্যাটল অফ পানিপথ, চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট স্পিচ। ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। তো এখানে বাবর ওন দ্য ফার্স্ট ব্যাটল অফ পানিপথ, এটা হচ্ছে একটা হিস্টোরিক্যাল ট্রুথ। খেয়াল রাখবে, যখন রিপোর্টেড স্পিচে, অর্থাৎ রিপোর্টেড স্পিচ কোনটাকে বলে যেটা কোটেশনের মধ্যে থাকে, রিপোর্টেড স্পিচে যখন তোমার হিস্টোরিক্যাল ট্রুথ থাকে,
তখন কিন্তু রিপোর্টিং ভার্ব যদি পাস্টে থাকে তবুও তার প্রভাবে রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হয় না। তাহলে এটা যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে আমরা লিঙ্কার হিসাবে ড্যাড বসাবো এবং সেড থাকার জন্যও কিন্তু এই ভার্বের দেখো বাবর ওন আছে, অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ পাস্টে আছে, এই ভার্বের ফর্মের কোনো চেঞ্জ হবে না। তাহলে অপশন কোনগুলো আছে? দ্য হিস্ট্রি টিচার সেড দ্যাট বাবর হ্যাড ওন দ্য ফার্স্ট ব্যাটল অফ পানিপথ, অপশন বি আছে। দ্য হিস্ট্রি টিচার টোল দ্যাট বাবর ওন দ্য ফার্স্ট ব্যাটল অফ পানিপথ, নাম্বার থ্রি আছে। দ্য হিস্ট্রি টিচার সেড দ্যাট বাবর ওন দ্য ফার্স্ট ব্যাটল অফ পানিপথ, আর দ্য হিস্ট্রি টিচার সেড দ্যাট বাবর উইন্স দ্য ফার্স্ট ব্যাটল অফ পানিপথ। তাহলে আমি কি বললাম দেখো, যে কোনো চেঞ্জ হবে না। তাহলে এখানে বাবর হ্যাড ওন হয়েছে, অর্থাৎ পাস্ট ইন্ডিফিনাইট থেকে পাস্ট পারফেক্ট হয়েছে, সেটা হবে না। আর এখান থেকে অপশন ডিতে দেখো বাবর উইন্স আছে, অর্থাৎ পাস্ট থেকে প্রেজেন্ট হয়ে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। তাহলে অপশন এ আর অপশন ডি আমি প্রথমেই এলিমিনেট করে দিলাম। তো এখানে সেইড আছে, সেইড থাকলে তোমরা জানো যে সেইডই বসে, যদি সেইড টু থাকতো তাহলে টোল্ড বসতো, অর্থাৎ যখন লিসনার থাকবে যে কাকে বলছে, টু কখন থাকবে যখন কাকে বলছে সেটা উল্লেখ করা থাকবে, তাই না? তো এখানে সেটা নেই, তো সেই জন্য সেইডটা সেইড হিসেবে বসে যাবে। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন সি, দ্য হিস্ট্রি টিচার সেইড দ্যাট বাবর ওন দ্য ফার্স্ট ব্যাটল অফ পানিপথ। ঠিক আছে, নেক্সট নাম্বার 17। The interviewer asked Ashok, why did you leave the job last month? তো এখানে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে। তো এখানে আমরা প্রথমে লক্ষ্য করব যে রিপোর্টিং ভার্ব কী রয়েছে। রিপোর্টিং ভার্ব আছে আস্কড, সেটা পাস্টে রয়েছে, এবং রিপোর্টেড স্পিচটা কোন টেন্সে রয়েছে। রিপোর্টেড স্পিচটা দেখো, why did you leave the job last month? তাহলে রিপোর্টেড স্পিচটাও পাস্ট ইনডিফিনাইটে রয়েছে, রিপোর্টেড স্পিচটাও কিন্তু পাস্ট ইনডিফিনাইটে রয়েছে। তাহলে রিপোর্টেড স্পিচটা যদি পাস্ট ইনডিফিনাইটে থাকে, তাহলে আমরা এবং রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট ইনডিফিনাইটে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচটা পাস্ট ইনডিফিনাইট থেকে পাস্ট পারফেক্টে কনভার্ট হয়ে যায়, পাস্ট পারফেক্টে কনভার্ট হয়ে যায়। এখানে কোনটা হবে? দ্য ইন্টারভিউয়ার, দেখো অপশনগুলো কি আছে। দ্য ইন্টারভিউয়ার আস্কড অশোক, হোয়াই ডিড হি লিভ দ্য জব দ্য প্রিভিয়াস মান্থ। দ্য ইন্টারভিউয়ার আস্কড অশোক, হোয়াই হি লেফট দ্য জব দ্য প্রিভিয়াস মান্থ, অপশন তিন নম্বর অপশন আছে। দ্য ইন্টারভিউয়ার আস্কড অশোক, হোয়াই হি হ্যাড লেফট দ্য জব দ্য প্রিভিয়াস মান্থ, এবং অপশন ডি আছে। দ্য ইন্টারভিউয়ার আস্কড অশোক, হোয়াই হি ডিড লিভ দ্য জব দ্য প্রিভিয়াস মান্থ। তাহলে এখানে এই যে চারটে অপশন, এই চারটে অপশনের মধ্যে কোনটা হবে? অপশন থ্রি, দ্য ইন্টারভিউয়ার অশোক, হোয়াই হি হ্যাড লেফট দ্য জব দ্য প্রিভিয়াস মান্থ। কারণ এই একটা সেন্টেন্স, একটা সেন্টেন্সই তোমার পাস্ট পারফেক্টে রয়েছে। হোয়াই হি হ্যাড, দেখো এখানে কি আছে, হোয়াই ডিড হি আছে, এটা তো হবেই না, কারণ এটা স্টেটমেন্ট হয়ে গেছে। স্টেটমেন্ট হয়ে গেলে তো আর সাবজেক্টের আগে হেল্পিং ভার্ব থাকে না। তারপর হোয়াই হি লেফট, এটা পাস্ট ইনডিফিনাইটেই আছে, এটাও হবে না। এবং অপশন ফোর কি আছে, হোয়াই হি ডিড লিভ, এই ধরনের কোনো সেন্টেন্স স্ট্রাকচার হতেই পারে না। অর্থাৎ হি ডিড লিভ বলে কোনো, অর্থাৎ সাবজেক্টের পরে ডিড, তারপরে আবার মেন ভার্বের ফার্স্ট ফর্ম, কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে এটা হতে পারে না। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন সি। ওকে, নেক্সট নাম্বার 18। হি ওয়াজ গিভেন ব্যাক, সরি, হি ওয়াজ গিভেন এ বুক ফর হিস বার্থডে, চেঞ্জ দ্য ভয়েস, SSC CGL 2018। হি ওয়াজ গিভেন এ বুক ফর হিস বার্থডে। তো এখানে অপশনগুলো দেখো কি রয়েছে, শি হ্যাজ গিভেন হিম এ বুক ফর হিস বার্থডে, শি গেভ হিম এ বুক ফর হিস বার্থডে, শি উইল গিভ হিম এ বুক ফর হিস বার্থডে, শি গিভস হিম এ বুক ফর হিস বার্থডে। তো প্রত্যেক ক্ষেত্রেই দেখো সাবজেক্ট কিন্তু শি আছে, কোশ্চেন এক্স্যাক্টলি এটাই এসেছিল, তোমরা মিলিয়ে নিতে পারো নেট থেকে। তো শি হ্যাজ গিভেন হিম এ বুক, শিটা হচ্ছে তোমার সাবজেক্ট, যেখানে হয়তো এটা প্যাসিভে আছে সেন্টেন্সটা, মানে কোশ্চেনটা, সেটা বাই হারটা উল্লেখ করেনি কোথাও,
তাহলে সিটা যে সাবজেক্ট সেটা আমি দেখে নিলাম। আর এখানে কি আছে, ওয়াজ গিভেন এ বুক ফর হিজ বার্থডে, তাহলে এটা প্যাসিভে আছে। ওয়াজ গিভেন, ওয়াজ কোন সময় আমরা ব্যবহার করি, যখন অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্সটা তোমার পাস্টে থাকে, অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্সটা তোমার পাস্টে থাকে। তাহলে এখানে পাস্ট ইনডিফিনিট কোনটা রয়েছে, শি হ্যাজ গিভেন, শি গেভ হিম, শি উইল গিভ আর শি গিভস হিম, এটা আছে একমাত্র অপশন টু, দ্বিতীয় অপশন, শি গেভ হিম এ বুক ফর হিজ বার্থডে, শি গেভ হিম এ বুক ফর হিজ বার্থডে, ঠিক আছে। নাম্বার 19, হু আস্কড ইউ টু ড্রাফট দিস লেটার, আরেকটি ভয়েস চেঞ্জ যেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং হু দিয়ে করেছে, হু আস্কড ইউ টু ড্রাফট দিস লেটার। একটা জিনিস খেয়াল রাখবে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করার সময় যেটা আমি পড়াতে গিয়ে লক্ষ্য করেছি ছাত্রছাত্রীর মধ্যে, সেটা হচ্ছে যখন ভয়েস চেঞ্জ করা হয় তখন কিন্তু যেটা কোশ্চেন থাকে সেটা কিন্তু অ্যাক্টিভে যেটা কোশ্চেন থাকে প্যাসিভেও সেটা কোশ্চেনই থাকে, কোশ্চেন থেকে কিন্তু স্টেটমেন্ট হয়ে যায় না। ন্যারেশন চেঞ্জে কিন্তু কোশ্চেন থেকে স্টেটমেন্ট হয়ে যায়, বাট খেয়াল রাখবে ভয়েসের সময় কিন্তু কোশ্চেন থেকে কোশ্চেনই হয়, অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ যখন আমরা কনভার্ট করব তখন কিন্তু কোশ্চেন কোশ্চেনই থেকে যায়, তখন কিন্তু প্যাস স্টেটমেন্ট হয় না। তো সেই জন্য এখানে কোনটা হবে, হু থাকলে বাই হুম অবভিয়াসলি হয়, তোমরা জানো হু বাই হুম, এটা কোন টেন্সে আছে, আস্কড, পাস্ট ইনডিফিনাইটে আছে। তো এখানে আমরা পাস্ট ইনডিফিনাইটে থাকার জন্য ইউ এর জন্য কোন ভার্বটা চুজ করবো, ওয়্যার, এবং যে ওয়্যারটা সবসময় ইউ এর আগে থাকতে হবে। ইউ এর আগে কোনটা আছে, এখানে দেখো বাই হোম ওয়্যার ইউ ওয়ার্কস টু ড্রপ দিস লেটার, এটা হবে অ্যানসার। আচ্ছা প্রথম অপশানটা দেখো, বাই হোম ইউ ওয়্যার আর্কস টু ড্রপ দিস লেটার, এটা কেন হলো না, তার কারণ এই যে সাবজেক্ট ইউ, এই সাবজেক্টটার পরে, এই সাবজেক্টটার পরে হেল্পিং ভার্ব কিন্তু থাকবে না, হেল্পিং ভার্বটা কিন্তু তোমাকে সাবজেক্টের আগে নিয়ে আসতে হবে, ঠিক আছে, তবেই সেটা কোশ্চেন থাকবে, নাহলে তুমি এখানে জিজ্ঞাসা চিহ্ন দিতে পারো না, ঠিক আছে। অ্যান্সার হয়ে যাবে অবভিয়াসলি অপশন ডি, বাই হুম ওয়ার ইউ আস্কড টু ড্রপ দিস লেটার। তাহলে এটা তোমরা কেয়ারফুলি কিন্তু নোটিস করবে ব্যাপারটা, তার কারণ এটা প্রায়শই ছাত্রছাত্রীর মধ্যে ভুল হয়, এবং যখন পরীক্ষার হলে এক্সাম হল একটা অ্যাটমসফিয়ারে তোমরা ঘাবড়ে যেতে পারো এই বিষয়টা এবং অপশনগুলো দেখে, ঠিক আছে। তো এটা যখন তোমরা প্র্যাকটিস করছো এটা কিন্তু খুব কেয়ারফুলি নোটিস করবে। এবং এই ধরনের কোশ্চেন, একটা জিনিস খেয়াল রাখবে যে এই ধরনের কোশ্চেন যখন তুমি ঠিক করবে তখন কিন্তু তুমি অনেক হাজার প্রবাবলি অনেক লক্ষ ছাত্রছাত্রীর থেকে তুমি এগিয়ে থাকতে পারো একটা কোশ্চেন, ঠিক আছে। নেক্সট, বাই মে নেক্সট ইয়ার আই হ্যাভ বিন ওয়ার্কিং ইন দিস কলেজ ফর 20 ইয়ার্স, স্পট ডাইরর, এসএসসি সিজিএল 2015। By May next year, I have been working in this college for 20 years. এখানে কোথায় ভুল রয়েছে, তো ভুলটা আমাকে এখানে সিলেক্ট করতে হবে। তো সেন্টেন্সটা আমি আরেকবার পড়ছি, By May next year, আগামী বছর মে মাস থেকে I have been working in this college for 20 years. অর্থাৎ আমি আগামী 20 বছর ধরে এই কলেজে কাজ করতে থাকব। তো বাই দিয়ে যদি কোনো ফিউচার টেন্স থাকে, বাই দিয়ে যদি কোনো টাইম ইন্ডিকেট করা থাকে, অর্থাৎ সেটা বোঝায় যে ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে, এবং তখন কোন টেন্স হয়, তখন ফিউচার পারফেক্ট টেন্স হয়, ভবিষ্যতে কোনো কাজ অনেক সময় ধরে চলতে থাকবে, এরকম বোঝালে ফিউচার পারফেক্ট বা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হয়। ওকে, তাহলে এখানে আই হ্যাভ বিন ওয়ার্কিং, দেখো যেটা প্রেজেন্ট, এখানে আই হ্যাভ বিন ওয়ার্কিং যেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আছে সেটা কিন্তু হবে না, অর্থাৎ আই হ্যাভ বিন ওয়ার্কিংটা হয়ে যাবে আই শ্যাল হ্যাভ বিন ওয়ার্কিং। তাহলে এখানে ভুল আছে কোথায়, এই যে আই হ্যাভ বিন ওয়ার্কিং, ঠিক আছে। ওকে, নেক্সট, ইউ শুড অলওয়েজ বি ট্রু টু ইউর ওয়ার্ডস ইফ ইউ আর টু সাকসিড ইন লাইফ,
You should always be true to your words if you are to succeed in life. মানে বোঝাচ্ছে যদি তুমি জীবনে সফলতা লাভ করতে চাও তাহলে অবশ্যই তোমার প্রতিশ্রুতির প্রতি তোমার কথার প্রতি তুমি সব সময় সত্যি থাকবে এবং সব সময় যে কথাটা তুমি যে প্রতিশ্রুতিটা তুমি করবে সেটা সব সময় তুমি পালন করবে তাহলে তোমার ওয়ার্ডসের প্রতি তো একটা জিনিস বলে রাখি ওয়ার্ডস আর ওয়ার্ড WORD ওয়ার্ড বলতে বোঝাই কথা বা প্রতিশ্রুতি আর WORDS ওয়ার্ডস মানে বোঝায় যে অনেকগুলো শব্দ তাহলে এখানে নিশ্চয় একটা প্রতিশ্রুতির কথাই বলছে যেটার প্রতি তোমাকে ট্রু থাকতে হবে যেটার প্রতি তোমাকে অনেস্ট থাকতে হবে তাহলে এখানে কোথায় ভুল আছে এই যে ট্রু টু ইয়োর ওয়ার্ডস এই এসটা কিন্তু হবে না এই এসটা কিন্তু হবে না ঠিক আছে এই ধরনের অনেক ওয়ার্ড তোমরা এসপি বক্সিতে পেয়ে যাবে যেমন ওয়ার্ক আর ওয়ার্কস এর মধ্যে কি তফাৎ গুড আর গুডস এর মধ্যে কি তফাৎ উড আর উডস এর মধ্যে কি তফাৎ এগুলো তোমরা পেয়ে যাবে চ্যাপ্টার নাও ওকে নেক্সট নাম্বার 22 সিলেক্ট দ্য কারেক্ট প্রোভার্ব It is hard to sit at Rome and strike with the Pope. It is easy to sit at Rome and strike with the Pope. It is hard to sit at India and strike with the Pope. It is hard to sit at Rome and strike with the King. এই প্রভাবটার মানে হচ্ছে জলে বাস করে কুমিরের সাথে ঝামেলা করা কুমিরের সাথে বিবাদ করা সেটা বোকামির লক্ষণ সেটা সহজ ব্যাপার নয় সেটা প্রভাবটা হচ্ছে ইট ইজ হার্ড টু সিট অ্যাট রোম অ্যান্ড স্ট্রাইক উইথ দ্য পোপ কেন এসেছে এটা কারণ রোমেই কিন্তু পোপ বসবাস করে মানে অ্যাকচুয়ালি ভ্যাটিকান সিটিতে এখন করে আর মানে রোমটাই হচ্ছে পোপের সাথে জড়িত তো যেখানে পোপের সব কিছুই চলে তো সেখানে আমি পোপের সাথেই যদি বিবাদ করি তাহলে আমি কেমন করে থাকবো এই রেফারেন্স থেকে তোমরা খেয়াল রাখবে নেক্সট সিলেক্ট দ্য কারেক্ট প্রোভার্ব এটা WBCS মেন্স এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যে চকচক করলেই সোনা হয় না সেটা হচ্ছে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড কিন্তু অল ইজ ওয়েল মনে রাখবে থ্রি ইডিয়টস থেকে অল ইজ ওয়েল যেমন হয় সেরকম অলের পরে ইজি কিন্তু বসবে আর আর কিন্তু বসবে না ঠিক আছে ওকে নেক্সট 24 বার্ডস অফ দ্য সেম ড্যাশ ফ্লক টুগেদার এটার বাংলা মানে হচ্ছে চোরে চোরে মাস্তুতো ভাই অর্থাৎ একই পালক বিশিষ্ট পাখিরা একসাথে ফ্লক করে মানে একসাথেই থাকে মানে এখানে অ্যান্সার হয়ে যাবে ফেদার বার্ডস অফ দ্য সেম ফেদার ফ্লক টুগেদার ঠিক আছে মানে চলে চলে মাস্তুত হয় নেক্সট 25 এবং লাস্ট ইট ওয়াজ ড্যাশ হু হ্যাড হেল্পড ইউ ইন ইয়োর ক্রাইসিস এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রপার ফর্ম অফ প্রোনাউন প্রোনাউনের ফর্ম এখানে কোনটা মি হচ্ছে তোমার অবজেক্টিভ ফর্ম অবজেক্টিভ কেসের ফর্ম মাইন হচ্ছে পজিটিভ প্রোনাউন ফর্ম আই হচ্ছে নমিনেটিভ ফর্ম এবং মাইসেলফ হচ্ছে রিফ্লেক্সিভ ফর্ম ঠিক আছে এখানে কোনটা বসবে ইট ওয়াজ মি হবে নাকি ইট ওয়াজ মাইন হবে নাকি ইট ওয়াজ আই হবে না ইট ওয়াজ মাইসেলফ হবে মনে রাখবে যখন বি ভার্বের পরে কোনো সেন্টেন্সে বি ভার্বের পরে আমাকে প্রোনাউন বসাতে হচ্ছে এবং তারপরে একটা সাবঅর্ডিনেট ক্লজ রয়েছে দেখো এখানে একটা ক্লজ রয়েছে হু হ্যাড হেল্পড ইউ যে এটা ছিলাম আমি যে তোমাকে তোমার বিপদে সাহায্য করেছিলাম তাহলে যেখানে বি ভার্বের পরে প্রোনাউন বসাতে হচ্ছে এবং তারপরে একটা ক্লজ রয়েছে অর্থাৎ সেখানেই অর্থাৎ সেই প্রোনাউনটা বসেই সেন্টেন্সটা শেষ হয়ে যাচ্ছে না তাহলে কিন্তু সব সময় প্রোনাউনের নমিনেটিভ ফর্ম বসে নমিনেটিভ ফর্ম কোনটি আই তাহলে অ্যান্সার হয়ে যাবে আই ইট ওয়াজ আই হু হ্যাড হেল্পড ইউ ইন ইয়োর ক্রাইসিস ঠিক আছে তাহলে এই ছিল 25টা প্রশ্ন যার সমস্ত উত্তর আমি আলোচনা করলাম তোমাদের সাথে উইক কনসেপ্ট এবং উইক এলিমিনেটিং প্রসেস অ্যান্সার এলিমিনেটিং প্রসেস কোশ্চেনগুলো দেখো সিলেক্ট করা হয়েছিল কিন্তু সব
ম্যাক্সিমাম প্রিভিয়াস ইয়ার বিভিন্ন পরীক্ষার কোশ্চেন পেপারকে ফলো করো, যেমন তোমার WBP মেন, এছাড়াও WBCS প্রিলিমস, এছাড়াও SSC, CHSL, CGL, CPO এবং GDE, সেগুলো টায়ার ওয়ানকে সেই সমস্ত কোশ্চেনের প্যাটার্ন এবং প্রিভিয়াস ইয়ার যেরকম কোশ্চেন ডেপথ সেই কোশ্চেনকে কমপ্লিটলি ফলো করে এই মক টেস্ট সেটটা কিন্তু তৈরি করা হয়েছে। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা কনসেপ্ট তোমাদের সাথে আমি আলোচনা করলাম। কোথাও যদি তোমাদের আরও ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, এবং নিচে অবশ্যই তোমাদের লিঙ্ক দেওয়া থাকবে আমার টেলিগ্রাম চ্যানেলের, সেখানে তোমরা তোমাদের কোয়ারিগুলো সেন্ড করতে পারো। ঠিক আছে, তো এইভাবেই তোমরা পাশে থাকো। আবার প্রত্যেক সপ্তাহে আমি এরকম মক টেস্ট অ্যারেঞ্জমেন্ট করবো এবং সেই মক টেস্টের কোশ্চেনগুলো কিন্তু আমি ইউটিউবের মাধ্যমে সলভ করে দেবো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। তাহলে ভালো থাকো এবং অবশ্যই আমার চ্যানেলকে আরও গ্রো করতে তোমরা সাহায্য করো, অবশ্যই লাইক করো এবং শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে শুভরাত্রি।